MS Excel 2016 एसेंशियल कोर्सের 21তম পর্বে मामुन एकाडेमी থেকে আমি আব্দুল্লাহ মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মধ্যে যে এই যে গো টু স্পেশাল ফর্মুলাস, কমেন্টস, কন্ডিশনাল ফরম্যাটিং, কনস্ট্যান্টস, ডেটা ভ্যালিডেশন, সাবজেক্ট অবজেক্ট সিলেকশন, পেন, এই জিনিসটা আজকে আমি টোটালটা আলোচনা করে দেখাবো। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে বন্ধুরা, আপনার একটা এক্সেল শিটে কি করেছেন, কোথায় কি আছে, কোথায় ফরম্যাটিং করছেন, কোথায় ডাটা ভ্যালিডেশন করছেন, কোথায় যাহা কিছুই করছেন একটা এক্সেল শিটের মধ্যে, সেইগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন। সাপোজ একটা শিটের ভিতরে যদি আপনি অনেকগুলো কাজ থাকে, আপনাকে যদি একটা একটা করে বের করতে বলা হয় যে আপনি কমেন্টসগুলো কোথায় আছেন সেটা বের করেন, কোথায় ফরম্যাটিং আছে সেটা বের করেন, সেটা কিন্তু আপনার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কোন থিওরির মাধ্যমে, কোন সিস্টেমের মাধ্যমে কিভাবে সেই জিনিসগুলো অটোমেটিক খুঁজে পান। আর বন্ধুরা, আপনারা যদি আমার আগের 20টা পর্ব না দেখে থাকেন, এখনই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো আগে দেখে আসুন। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সিরিজ কোর্স, যেখানে আমি ফাইল মেনু থেকে শুরু করে লাস্ট পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই জিনিসটা। আজকে দেখাবো হচ্ছে বাকি জিনিসগুলো। তো যেহেতু এটা একটা সিরিজ কোর্স, একটা কোর্সের সাথে আর একটা কোর্স কিন্তু ফুললি ইন্টার রিলেটেড, একটা সিঙ্ক্রোনাইজ টিউটোরিয়াল। কারণ হচ্ছে আপনি যদি আগেরগুলো না দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনি কোন জায়গায়, আমরা কোথায় কোনটা শিখিয়েছিলাম। তাহলে বন্ধুরা, কথা না বলে চলুন সরাসরি আমরা কাজে চলে যাই। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সপ্তাহে বৃহস্পতি এবং শনি 2 দিন আমি 2টা টিউটোরিয়াল আপলোড করে থাকি। আপনি যদি সেই আপলোডেড ভিডিওর নোটিফিকেশন পেতে চান তাহলে এখনই এখান থেকে বেল আইকনে আলতো করে একটা সোয়া দিয়ে রাখুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে এরকম আপনি তার একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন যে আজকে আপনি ব্যস্ত আছেন, ভিডিওটি দেখতে পারবেন না, তাহলে সেই কাঙ্ক্ষিত ভিডিওর গায়ে কার্সার রাখার সাথে সাথে এখানে একটা ঘড়ির কাঁটা দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করে দিবেন, আপনার এই ভিডিওটি আপনার কাঙ্ক্ষিত যে লাইব্রেরি আছে আপনার এটা যোগ হয়ে যাবে। আর আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে সেই ভিডিওটি ওপেন করবেন, প্লে করবেন, দেন নিচে চলে যাবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন, দ্যাট মিনস অ্যাড টু। এই অ্যাড টুতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে যে ওয়াচ লেটার এই বক্সটা ক্লিক করে দেবেন। দেন আপনার এই ভিডিওটা এই সেম লাইব্রেরিতে যোগ হয়ে যাবে। আপনার যখন ইচ্ছা তখন এই ভিডিওটি আপনি দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আপনারা এখানে আমার একটা এক্সেল শিট দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা এখানে আমার যে নামগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আসলে আমার খুবই কাছের ভাই ব্রাদার যারা আছেন আমার চ্যানেলের, যারা আমার ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে যারা কমেন্টস করেন। বিশেষ করে আমি টপ 20 এই যে কমেন্টধারী যারা আছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তাদের নাম নিয়েই আমি আমার প্রজেক্ট ফাইলটি তৈরি করে থাকি। এই ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে আবার যারা প্রথম 20 জন কমেন্টস করবেন তাদেরকে নিয়ে আমি আগামী পর্ব করব। আবার আগামী পর্বে যারা কমেন্টস করবেন তাদের নিয়ে আগামী পর্ব, এভাবে আমি তাদেরকে নিয়েই আমি এই জিনিসগুলো করে থাকি। আর এই যে ফরহাদ হোসেন ভাই, আমার খুব কাছের একটা ভাই, যে আসলে আমার কোনো ভিডিওতে কমেন্টস মিস করেন না। ওকে, তো আমার এখানে আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলো আমরা একটু একটু করে খুঁজে বের করবো আসলে কোথায় কি আছে। তো প্রথমে যাবো হচ্ছে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আগে দেখিয়েছি, আজকে দেখাবো হচ্ছে এই যে গো টু। এই গো টু এখানে আসলে আপনি যদি এখানে গো টুতে ক্লিক করেন দেন আপনি যাবেন হচ্ছে স্পেশাল। স্পেশালে গেলে এখানে যে জিনিসটা আছে এর অনেকটা জিনিস আপনার এখানে আছে। আমি গো টু স্পেশালটা আজকে দেখাবো না, কারণ গো টু স্পেশাল নিয়ে আমি ফুললি জাস্ট একটা টিউটোরিয়াল করবো হচ্ছে গো টু স্পেশাল নিয়ে। আজকে দেখাবো হচ্ছে এর পরেরগুলো নিয়ে। আর গো টু স্পেশালটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এখানে কিছু হিডেন ট্রিক্সও আছে যেই জিনিসটার জন্য আমি আসলে একটা ভিডিও করব। ওকে, তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এখন আপনাকে যদি বলা হয় যে এখন দেখেন এই শিটের ভিতরে অনেকগুলো ডাটা আছে, এখন এই ডাটার ভিতরে কি আছে সেই জিনিসগুলো আমরা একটু খুঁজে বের করি। প্রথমে আমি যেটা দেখবো সেটা হচ্ছে কি এই শিটের ভিতরে আমার কোথায় ফর্মুলাস ইউজ হয়েছে। দ্যাট মিনস এই শিটের ভিতরে আমরা এখানে কিছু নাম দেখতে পাচ্ছি, জানার বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি, কোথায় ফর্মুলা ইউজ হয়েছে সেটা একটু আমরা দেখি। ওকে, ক্লিক করলাম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দেন হচ্ছে ফর্মুলাস। বন্ধুরা, ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার চ্যানেলে অলরেডি 99টা ভিডিও পাবলিশ হয়ে গেছে। সামনে আসিতেছে 100তম পর্ব, যেখানে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার কাজের গতিকে 3 গুণ বাড়িয়ে কিভাবে কাজ করবেন। আমি আমার এক্সেলের কাজ কিভাবে করি, কিভাবে রিপোর্ট তৈরি করি, কিভাবে ডাইনামিক রিপোর্ট তৈরি করি, কিভাবে 2-3 ঘন্টার কাজকে আমি কিভাবে 2 মিনিটে করে ফেলতে পারি, সমস্ত লাইফ হ্যাক दैट मीन्स आमी जेभाबे काज करी समस्त जिनिसगुलो आमी आपनादेर सामने 100तम पर्वे रिभिल करब। तो बंधुरा आपनारा एई भिडियोटी शेयर करे दिन जेन आपनार बंधु बान्धव जारा आछे तारा जेन सेई 100तम एपिसोडटी देखे तारा जेन एक्सेलेर मोटामुटी एकजन एक्सपार्ट होते पारे, कारण 100तम पर्वटा हच्छे অনলি স্পেশাল ভিডিও যেখানে আমি আপনাদেরকে দেব মেগা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এই যে দেখেন ফর্মুলাস, এখানে আমি যদি এটাকে একটু কালার করে দেই এখন আপনি ইজিলি দেখতে পারবেন যে কোথায় কোথায় আমার ফর্মুলা ইউজ হয়েছে, এই জিনিসটা আপনি এখন দেখতে পারবেন। আমি যদি এখানে এটাকে ডিলিট করে দিই অথবা এটাকে যদি আমি ডাটায় নিয়ে যাই তাহলে দেখবেন আপনি এখানে আমি এখন তো এখানে রং করা আছে, আমি যদি এখানে আবার ক্লিক করি এখানে যতগুলো আছে আমি টোটালটাকে আমি আবার আপনার এখানে যে কালার করা ছিল সেই কালারগুলোকে আমি যদি একটু তুলে দেই, দেন যদি এটাকে আমি আবার ফরম্যাটিং করতে যাই তাহলে দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফর্মুলা, এই যে দেখেন দ্যাট মিন্স আবার এইগুলো কিন্তু ফর্মুলা দেখাই দিল। দ্যাট মিন্স আমার একটা শিটের ভিতরে কোথায় কি ফর্মুলা আছে সেটা দেখাচ্ছে। আমি আর একটা শিট থেকে যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে ফর্মুলাটা কোথায় কোথায় ইউজ হয়েছে, আমি যদি এখানে ক্লিক করি দেন আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফর্মুলাস, এই দেখেন এই টোটাল ডাটাবেসটা আমার এখানে ফর্মুলা দিয়েছে। আমি যদি আরেকটু বড় ডাটা শিটে যাই যেমন সাপোজ যদি এখানে যাই অথবা আমার যে এক্সেলে শিট করা আছে মেনলি এখানে এখানে যদি আমি ক্লিক করি দেন এখানে ফাইন্ড অ্যান্ড ফর্মুলাস, এখানে এই দেখেন এখানে ফর্মুলা করা আছে। দ্যাট মিন্স এই যে বাট এত বড় ডাটা শিটে কোথাও কিন্তু ফর্মুলা করা নেই। এখন এখানে যদি দেখতে যাই এখানে কি করা আছে ফর্মুলাস, ওকে নাই কোথাও এখানে ফর্মুলা তৈরি করা নাই। ওকে বন্ধুরা দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের কমেন্ট, এই শিটের ভিতরে কোথায় কমেন্টস আছে এই জিনিসটা আমরা একটু খুঁজে বের করব। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি কমেন্টস ম্যানুয়ালি বের করেন এটা কিন্তু আসলে এটা কি সম্ভব? সম্ভব না, কারণ এখানে হাজার হাজার ডাটা থাকলে আপনি কীভাবে ম্যানুয়ালি বের করবেন? সম্ভবই না। তো এখানে আমি ক্লিক করব কমেন্টস, এই যে দেখেন আমি শিটটাকে একটু কালার করে দিচ্ছি যেটা সিলেক্ট হচ্ছে, এই যে তিনটা জায়গায় আমার কমেন্টস দেওয়া আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা জায়গায় আমার কমেন্টস দেওয়া আছে। আমরা যদি এখানে একটু দেখতে চাই যেমন দেখেন এখানে অথর, দ্যাট মিনস আমি কি বলেছি এখানে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস ইফ ইট ইজ হেল্পফুল ফর ইউ, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দেবেন। ওকে এখানে একটা লেখা আছে এক্সিলেন্ট, ওকে দ্যাট মিন্স আমি যদি কোনো একটা শিটের কমেন্টস দেখতে চাই সেক্ষেত্রে আমার এখানে কমেন্টসে সিলেক্ট করলে আমার এগুলো দেখিয়ে দেবে। দেন হচ্ছে বন্ধুরা কন্ডিশনাল ফরম্যাটিং, এখন এই শিটের ভিতরে যদি আপনার কন্ডিশনাল ফরম্যাটিং থাকে তাহলে সেটা এখানে দেখিয়ে দেবে। আমরা একটু চেক করি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে দেখেন এই শিটটার ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে। এখন আপনি যদি চান যে এখানে কি কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে সেটাও আপনি চাইলে দেখতে পারবেন। ওকে যেমন আপনি এখন এখানে কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চলে যাবেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন চলে যাবেন ম্যানেজ রুলস, এই যে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে। এখন কন্ডিশনাল ফরম্যাটিংটা কি বন্ধুরা, এখানে আমি করেছি কন্ডিশনাল ফরম্যাটিং যে আমি যদি একটা নাম যদি দুইবার টাইপ করি তাহলে সে লাল হয়ে যাবে, লালে লাল হয়ে যাবে। ফরহাদ হোসেন সাজুবাই, ওনাকে আমি কপি করলাম এখানে আমি পেস্ট করলাম লাল হয়ে গেছে। দ্যাট মিন্স ফরহাদ হোসেন রাজু ভাই একবার আসে, দ্যাট মিন্স এই নামটাকে আপনি আরেকবার দেয়া দরকার নেই, ফরহাদ হোসেন রাজু ভাই আপনি কিন্তু দুইবার পাবেন না। ওকে এরপরের অপশন হচ্ছে বন্ধুরা যে যে কনস্ট্যান্ট আছে, আমি কনস্ট্যান্টে সিলেক্ট করলে আমার কোথায় কোথায় কাজ করা আছে টোটাল জিনিসটা আমাকে সে দেখিয়ে দিচ্ছে। ভেরি সিম্পল, যে কোথায় আমার কাজ আছে জাস্ট সে সেটাই দেখিয়ে দেবে। ওকে এরপর হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দেন হচ্ছে ডেটা ভ্যালিডেশন, আমার এই শিটের ভিতরে কোথায় ডেটা ভ্যালিডেশন আছে দেখেন এখানে কিন্তু কোথাও কিছু নাই, দেখা যাচ্ছে না, কোথাও কিছু নাই সেটা দেখা যাচ্ছে না। এখন যদি আমি চাই যে এখানে ডেটা ভ্যালিডেশন আছে কিনা সেটা একটু চেক করি, অনেক বড় বড় ডাটা শিট থাকতে পারে, সেটা আপনি কীভাবে করবেন? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডেটা ভ্যালিডেশন, এই যে দেখেন এই শিটটার ভিতরে এখানে ডেটা ভ্যালিডেশন আছে। এখন আমরা যদি একটু চেক করি, হ্যাঁ এই যে দেখেন এখানে মাসের নাম দেওয়া আছে, আমরা যদি এখানে চেক করি নাম দেওয়া আছে, আমরা যদি এখানে চেক করি নাম দেওয়া আছে, এখানে চেক করলেও নাম দেওয়া আছে। দ্যাট মিন্স আমার কোথায় শিটের নাম ডেটা ভ্যালিডেশন কী দেওয়া আছে টোটালটা এখানে একটা সিস্টেমের মাধ্যমে দেখা যায়। এখন আপনি যদি চান যে বন্ধুরা আপনি টোটাল ডাটাবেসটাকে টোটাল একবারে হ্যাং করে রাখবেন, দ্যাট মিন্স কোথাও কোনো কিছু ইনপুট দেওয়া যাবে না, জাস্ট ফরম্যাটিং করতে পারবেন, সেটা কি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সিলেক্ট অবজেক্ট, শেষ কোনো কিছু কাজ করতেছে না। হ্যাঁ দ্যাট মিন্স কোন অবজেক্টগুলো আপনার ইনঅ্যাক্টিভ আছে সেটা এখানে দেখাচ্ছে। ওকে যে সিলেক্ট অবজেক্ট, দেন হচ্ছে আমরা এটাকে একটু উঠিয়ে দিই, দেন হচ্ছে সিলেক্ট প্যান, সিলেক্ট প্যান হচ্ছে আপনি এখানে যে কমেন্ট কোনটা সিলেক্ট করবেন, ড্রপ ডাউন কোথায় আছে, কমেন্ট কোথায় আছে, কমেন্ট 2 কোথায় আছে, কমেন্ট 1 কোথায় আছে, ড্রপ ডাউন মেনু কোথায় আছে, যে ড্রপ ডাউন ডাটা ভ্যালিডেশন শো অল, হ্যাঁ সব আপনাকে দেখাই দিল। এই যে দেখেন এখানে ডাটা ভ্যালিডেশন এখানে কমেন্টস টোটালটা এখানে দেওয়া আছে দ্যাট মিন্স আপনার সিলেকশন যে পেন আছে এখানে আপনাকে টোটালি কোথায় কি আছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম ফাইন্ড এন্ড সিলেক্ট অপশনের ফর্মুলা কমেন্ট কন্ডিশনাল কনস্ট্যান্ট এবং ডেটা ভ্যালিডেশন সিলেক্ট অবজেক্ট এবং সিলেকশন পেন কোথায় কি আছে আমার একটা এক্সেল শীটে সেটা আমি কিভাবে খুঁজে বের করব এটাই হচ্ছে আজকের এক্সেলের আজকে যে টিউটোরিয়ালটি আপনাদেরকে দিলাম এটা হচ্ছে মূল বিষয় তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে একটা মতামত দিবেন যে ভিডিওটি ভালো হলো না মন্দ হলো কি হলো আর আপনারা যদি আমার ভাইরাল হওয়া ভিডিওগুলো এখনো না দেখে থাকেন স্ক্রিনে বেশটা ছবিতে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে MaMuN Academy থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।